ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিস অফ বাংলাদেশ আইসিএসবি উদযাপন করল প্রতিষ্ঠার রজত জয়ন্তী। ২৫ বছর পূর্তি উপলক্ষে রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ও বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়েত উল ইসলাম। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বে কর্পোরেট সেক্টরে দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি আরও বলেন, বাংলাদেশ চার্টার্ড সেক্রেটারিদের পেশার উন্নয়ন, প্রচার ও নিয়ন্ত্রণে কার্যকর এবং অর্থবহ ভূমিকা পালন করছে আইসিএসবি। সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স নিশ্চিত করার ক্ষেত্রে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। লক্ষ্য পূরণে আইসিএসবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলেও জানান এসইসি চেয়ারম্যান।